একত্রিত হয়েছে আগামী দিনে আমাদের এই লোকন্ত্রের দাবিতে সকালে আমরা সোচ্চার থাকবো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হয়, শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কিরানি মুছে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের বিশ্বাস আমাদের যিনি সরকারের প্রধান উপদেষ্টা আছেন উনি একজন কারা আছে সবার দেখে গেল দশম গ্রেড, দশম গ্রেড এক দফা এক দাবি। আমরা অবস্থান করবো এবং